কাকন বিবি মহান স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। চিকিৎসকরা জানান প্রায় বছর খানিক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। কয়েক দফা চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও গত ১৯শে মার্চ আবারও ভর্তি হন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাত ১১:৩০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই অসুখ অবস্থা আমার মা ডাকা গেল, কোনো জায়গা লাগলো না, সাইটিভেটোভির ফুটে লাগলো আমার মা, জায়গাটা আমি চাই শেখ হাসিনা সরকারের কাছে। উনি সিভিয়ার নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সেটা নিউমোনিয়া থেকে রক্তে সংক্রমণ হয়েছিল। এর আগে আমরা দুই তিন ঘন্টা উনার ব্লাড প্রেশার পাচ্ছিলাম না, তো ১১:০৫ উনি কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পর আমরা সিপিআর দিয়েছি এবং যা যা করা দরকার আমরা করেছি, কিন্তু ১১:৩০ দিকে উনি এক্সপায়ার করেন। সকালে কাকন বিবিকে শেষবারের মতন দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমান অনেকে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারা বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আজকে ওনার ডেড বডি আমার অ্যাম্বুলেন্স দিয়ে ওনার গ্রামের বাড়ি দোয়ারা বাজার আমরা পাঠিয়ে দিয়েছি। ওনার আত্মীয় স্বজন ওনার মেয়ের সাথে ছিলেন, ওখানে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসর নামাজের পরে ওনাকে গ্রামের বাড়িতে নিজস্ব পারিবারিক অবস্থানে দাফন করার কথা। ১৯১৫ সালে ভারতের মেঘালয়ের নেত্রাই হাসিয়াপল্লির একটি গারো পরিবারে জন্মগ্রহণ করেন কাকন বিবি। পরবর্তীতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ছিড়াগাঁও গ্রামে তিনি বসবাস শুরু করেন। ১৯৭১ সালে মাত্র তিন দিন বয়সী কন্যা সন্তান সখিনাকে রেখে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন। ট্যাংরাটিলা, আমবাড়ি, বাংলা বাজার ও মহাপতপুর সহ প্রায় ৯টি সম্মুখ যুদ্ধে অংশ নেয়া সহ দেশের পক্ষে তথ্য সরবরাহ করেন এই বীরাঙ্গনা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে এই মহিয়সী নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে সরকার। সময় সংবাদ, সিলেট।